শত কোটি টাকা খরচ করে হলেও বাংলাদেশে মেসি ডিমারিয়াদের খেলাতে চায় বাফুফে। প্রতিপক্ষ কে তা ঠিক হবে আর্জেন্টিনা দলের বাংলাদেশে আসা নিশ্চিত হওয়ার পর। দুনিয়ার বিভিন্ন দেশ ছাড়াও নামজাদা নানান ক্লাবের সাথেও কথা চলছে বলে জানিয়েছে বাফুফে। বিশ্বকাপের সময় আকাশে নীলদের নিয়ে আবেগে কেঁপেছে বাংলাদেশ, যার খবর পৌঁছে গেছে মেসির দেশেও। তারাও ভালোবাসা ফিরিয়ে দিতে চেষ্টা করেছে সাধ্যমতো। সেই উন্মাদনার কথা মাথায় রেখে 11 বছর পর আবারও আর্জেন্টিনাকে ঢাকায় আনতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। বিশ্বকাপ জয়ী দলকে ঢাকায় আনাটা ব্যাপক ব্যয়বহুল হলেও বাফুফের সভাপতি বলছেন চেষ্টা করতে দোষ কোথায়। কাজী সালাউদ্দিন বলেন, আমরা আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছি, এখনও জোরালো কিছু হয়নি, চেষ্টা করতে তো দোষের কিছু নেই। জুন জুলাইয়ের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাওয়ার কথা, এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে সম্ভব নয়, জুন জুলাইয়ে আমরা চেষ্টা করব। আর্জেন্টিনাকে আনতে প্রায় $10 মিলিয়ন কিংবা 100 কোটি টাকার বেশি খরচ হতে পারে বলেও জানিয়েছেন বাফুফে সভাপতি। তিনি বলেন, আর্জেন্টিনাকে আনার বিষয়টা ব্যয়বহুল, কিন্তু আমাদের চেষ্টা করতে সমস্যা কোথায়, চেষ্টা করতে দোষটাই বা কোথায়। এদিকে আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করলেও প্রতিপক্ষ কে থাকতে পারে সেটা এখনো চূড়ান্ত নয়। সালাউদ্দিন বলেন, পিএসজিকে নিয়েও আমরা একটা চেষ্টা করতে পারি, কিন্তু সেখানে একটা সমস্যা আছে, পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। মেসি পিএসজিতে না থাকলে এ ক্লাবকে এনে তো লাভ নেই, আর্জেন্টিনাকে আগে চূড়ান্ত করার পর প্রতিপক্ষ ঠিক করা হবে। এর আগে 2011 সালে আর্জেন্টিনাকে আনতে প্রায় $3.5 মিলিয়ন লেগেছিল, এখন $7 মিলিয়নের মতো খরচ হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় 71 কোটি টাকার কিছু বেশি। প্রতিপক্ষ মিলিয়ে $10 মিলিয়ন বা 102 কোটি টাকার বেশি লাগতে পারে বাংলাদেশের মাটিতে মেসি ডিমারিয়াদের খেলা দেখতে চাইলে। অবশ্য সমালোচকদের ভাষায়, এত টাকা খরচ করে আর্জেন্টিনাকে বাংলাদেশে আনাচ্ছে, দেশের ফুটবলের উন্নতিতে এই টাকা খরচ করাই নাকি হবে বুদ্ধিমানের কাজ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।